নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের সময়ে পৃথিবীর বাদশাহ ছিলেন। সে ছিল পৃথিবীর চারজন বড় শাসকের অন্যতম। নমরুদ প্রায় 400 বছর রাজত্ব করেছে। পবিত্র কোরআনে তার সম্পর্কে বর্ণনা করা হয়েছে, পৃথিবীতে সেই সর্বপ্রথম রাজমুকুট পরিধান করেছে এবং নিজেকে খোদা দাবি করেছে। ইতিহাসবিদ ইবনে আসিরের বর্ণনা মতে নমরুদের বংশ পরম্পরা এমন, নমরুদ বিন কিনআন বিন কুশ বিন হাম বিন নূহ আলাইহিস সালাম। নমরুদ শব্দটির উৎপত্তি মূলত নমর ও উদ বা নমরা ও উদু শব্দ দুটি থেকে, যার অর্থ হচ্ছে যা জ্বল্যমান আলো। কারো কারো মতে আবার এই নামের অর্থ বিদ্রোহী, অর্থাৎ খোদার বিরুদ্ধে দ্রোহিতার কারণে তাকে এই নামে ডাকা হতো। এর আরও একটি অর্থ হলো বাঘিনী। আরবের কিংবদন্তি অনুযায়ী নমরুদকে বাল্যকালে এক বাঘিনী স্তন্যপান করিয়েছিলেন। ইতিহাসবিদরা নমরুদকে আল জাব্বার বা চরম স্বেচ্ছাচারী হিসেবে বিবেচনা করে, যা স্বেচ্ছাচারিতা তার শক্তি, ক্ষমতা ও দম্ভের প্রকাশভঙ্গি ছিল। বাইবেল অনুসারে নমরুদ ছিল এক মহাশক্তিধর ব্যক্তি যে ঈশ্বরকে স্বীকার করতে চেয়েছিল। নূহ আলাইহিস সালামের মৃত্যুর পরের বছর মিশরে 42টি রাজ্যের রাজ্যপতিদের একটি সম্মেলন হয়, যেখানে নমরুদ রাজার রাজা উপাধিতে ভূষিত হয়। এই খ্যাতি ও সম্মানের শিখরে পৌঁছে তার মানসিকতার পরিবর্তন আসে এবং নিজেকে দেবতা বলে দাবি করে এবং তার প্রার্থনা করার আদেশ দেয়। আর তখন থেকেই প্রজারা তাকে উপাস্যরূপে তার পূজা ও অর্চনা শুরু করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 10 বছরে সবার আড়ালে এক গুহায় বাস করতেন। হয়তো নির্জনে বসবাস করার জন্য বাল্যকাল থেকেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রকৃতি ও স্রষ্টাকে নিয়ে গভীরভাবে ভাবতে শুরু করেছিলেন। অবশেষে তিনি আসল স্রষ্টাকে চিনতে পারেন, আর তাই তার গোত্রের লোকদেরকে দেবদেবীর অসারত্ব দেখিয়ে দিতে সেসব মূর্তি ভেঙে দেন এবং বলেন, যারা নিজেদের রক্ষা করতে পারে না তারা তোমাদের কিভাবে রক্ষা করবে। এর ফলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বন্দী করা হয় এবং নমরুদের দরবারে নিয়ে যাওয়া হয়। তাকে জিজ্ঞেস করা হয়, হে ইব্রাহিম, তোমার রবকে? তিনি জবাব দিলেন, যিনি এক, যার কোনো শরিক নেই, যিনি আরশের অধিপতি। নমরুদ রেগে গিয়ে তার লোকদের বলল, ওকে পুড়িয়ে ফেলো, সাহায্য করো তোমার দেবতাদের যদি একান্তই তাদের জন্য কিছু করতে চাও। নমরুদ বলল, একটি অগ্নিকুণ্ড তৈরি করো আর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বলন্ত আগুনে ফেলে দাও, আর পাহারা দাও যেন তার কোনো সাহায্যকারী তাকে সাহায্য করতে না আসে। লোকেরা এক জায়গায় লাকড়ি জোগাড় করে সেগুলোতে তেল ও ঘি ঢেলে তাতে অগ্নি সংযোগ করল। 7 দিন পর পূর্ণ অগ্নিকুণ্ড তৈরি হলো, কিন্তু সমস্যা হলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করার জন্য কেউ আগুনের ধার কাছেও পৌঁছতে পারছিল না। এ সময় ইবলিশ পর্যটকের বেশে সেখানে পৌঁছে চরক গাছ তৈরির পরামর্শ দিল। তার পরামর্শে একটা চরক গাছ তৈরি করা হলো এবং তাকে আগুনে নিক্ষেপ করা হলো। মহান আল্লাহ আগুনকে নির্দেশ দেন, হে অগ্নি, তুমি হযরত ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত অগ্নিকুণ্ডে ছিলেন। আল্লাহর হুকুমে তিনি সম্পূর্ণ সুস্থ অবস্থায় অগ্নিকুণ্ড থেকে বেরিয়ে আসেন। আল্লাহকে হত্যার ব্যর্থ প্রয়াস। মহান আল্লাহকে হত্যার উদ্দেশ্যে নমরুদ ও তার সেনাপতি প্রস্তুত হয়ে সিন্ধুকে আরোহণ করে ঊর্ধ্বপানে উড়ে চলেন। ঊর্ধ্ব আকাশে যখন পৌঁছল, অর্থাৎ যেখান থেকে আকাশ বা পৃথিবীর কিছুই আর দেখা যায় না, এরপর নমরুদ তীর নিক্ষেপ করার প্রস্তুত নিল। তারপর একের পর এক তারা তীর উপরের দিকে নিক্ষেপ করল। সে সময় মহান আল্লাহ হযরত জিব্রাইল আলাইহিস সালামকে বললেন, আমার এই বান্দা যেন নিরাশ না হয়। মহান আল্লাহর কথা শুনে হযরত জিব্রাইল আলাইহিস সালাম তীরের মাথায় রক্ত লাগিয়ে তা ফেরত পাঠালো, যাতে নমরুদ বুঝতে পারে যে সে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের খোদাকে হত্যা করতে পেরেছে। তীর নিক্ষেপ শেষ হলে নমরুদ পৃথিবীর বুকে ফিরে আসে। মাটিতে অবতরণ করার পর নমরুদের রক্ষীরা নিক্ষিপ্ত তীরগুলো কুড়িয়ে নিয়ে এলো, যেগুলিতে পাওয়া গেল তার সবই ছিল রক্তরঞ্জিত। নমরুদ রক্তমাখা তীরগুলো দেখে আনন্দে আত্মহারা হয়ে গেল এবং বলে উঠল, নিশ্চয় আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের খোদা এবং স্বর্গের বাসিন্দাদের হত্যা করতে সমর্থ হয়েছি, এবং তার সাক্ষ্য বহন করে তীরে লেগে থাকা রক্তই নমরুদের ভয়ঙ্কর মৃত্যু। নমরুদ আল্লাহর বাহিনীর সঙ্গে যুদ্ধ করার ঘোষণা দিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দূরে আকাশের দিকে আঙুল দিয়ে দেখালেন, দূরে কালো রঙের একটা মেঘ দেখা যাচ্ছিল। যখন সেটা কাছে চলে এলো, লাখ লাখ মশার গুনগুন শব্দে ময়দান মুখরিত হলো। কিন্তু নমরুদ অবজ্ঞা সুরে বলল, এ তো মশা, তুচ্ছ প্রাণী, তাও আমার নিরস্ত্র।
এ সময়ের মধ্যে প্রত্যেক সৈন্যের মাথার উপর মশা অবস্থান নিল। অতঃপর তাদের বুঝে ওঠার আগেই মশাগুলো তাদের নাক দিয়ে মস্তিষ্কে প্রবেশ করল, তারপর দংশন করা শুরু করল। সৈন্যদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হলো। হিতাহিত জ্ঞান হারিয়ে তীরন্দাজরা ঊর্ধ্বে তীর নিক্ষেপ আর পদাতিক সেনারা নিজেদের চারপাশে অন্ধের মতো তরবারি চালালো, যার ফলে একে অপরকে নিজেদের অজান্তেই আহত বা নিহত করে ফেলল। মশার সঙ্গে যুদ্ধ চলাকালে নমরুদ পালিয়ে প্রাসাদে চলে এলো। এই সময় একটি দুর্বল ল্যাংড়া মশা তাকে তাড়া করল এবং কিছুক্ষণ মাথার চারপাশে ঘুরে নাসিকা পথে মস্তিষ্কে ঢুকে পড়ল। এরপর মগজে দংশন করা শুরু করল। নমরুদ যন্ত্রণায় অস্থির হয়ে উন্মাদের মতো প্রাসাদে প্রবেশ করল এবং যন্ত্রণায় দিশেহারা হয়ে পাদুকা খুলে নিজের মাথায় আঘাত করতে শুরু করল। অবশেষে মাথায় মৃদু আঘাত করার জন্য একজন সার্বক্ষণিক কর্মচারী নিযুক্ত করল নমরুদ। সুদীর্ঘ 40 বছর তাকে এই দুঃসহ যন্ত্রণা ভোগ করতে হয়েছিল। অবশেষে মাথার আঘাতের ব্যথায় নমরুদের মৃত্যু হয়। নমরুদকে নিয়ে আরবি ভাষায় একটি বই রয়েছে, সেখানে তার সম্পর্কে বিস্তারিত তথ্য রয়েছে। বইটির নাম আল মালিকুন নমরুদ আওয়ালু জাবারাতিল আর্দি, অর্থাৎ বাদশাহ নমরুদ, যিনি পৃথিবীর প্রথম স্বৈর শাসক।